নমস্কার শুরু করছি আজকের পর্বের বাংলা বলছে আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছে আপনাদের সঙ্গে বাংলা বলছে আজ আমরা যে বিষয়কে নিয়ে আমরা সামনে এগোচ্ছি বিতর্কের দিকে সেটি হচ্ছে সমঝোতা নাকি সংঘাত একটা উপর থেকে সংঘাতের একটা পরিস্থিতি আমরা এতদিন দেখছিলাম রাজ্যপালের সাথে গত সপ্তাহেই এই যে শেষ হয়ে আসছে এই সপ্তাহে প্রায় শুরুর দিকটা আমরা রাজ্যপালের সাথে যে পরিস্থিতি রাজ্য সরকারের তৈরি হয়েছিল সেই পরিস্থিতিকে নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিতর্কে অবতীর্ণ হয়েছিলাম যে কি করছেন রাজ্যপাল এতদিনের যে নিয়ম সে নিয়মকে তিনি বলছেন যে তার নিজস্ব বয়ান দেবেন অথচ সাংবিধানিকভাবে রাজ্যে তিনি প্রধান সরকারের বয়ান তিনি পড়বেন না কিন্তু গোটা বিষয়টা কালকে এক অন্য মাত্রা নিয়ে নিল এবং সেই মাত্রা নিয়ে নেওয়ার মধ্যে দিয়ে এমন কিছু কিছু ঘটনা যেগুলো অত্যন্ত নাটকীয় লাগতেই পারে তাতে মনে হলো যে কোথাও কি একটা সমঝাতার কোথাও বার্তা তার কারণ ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে নানা রকম এখন কিন্তু একটা রাজনৈতিক প্রবাহমানতা আমরা লক্ষ্য করতে পাচ্ছি মুকুল রায় বিধানসভায় গেলেন এবং সেখানে দুজন বিজেপির আদিবাসী নেতা যারা নির্বাচিত হয়ে এসেছেন তার মধ্যে একজন ডেপুটি যিনি মুখ্য সচেতক পায়ে হাত দিয়ে প্রণাম করছেন মুকুল রায়ের মুকুল রায় জিতেছেন হচ্ছে বিজেপির টিকিটে তৃণমূলে যোগদান করেছেন কিন্তু তিনি বসছেন বিরোধী বেঞ্চে জানিয়ে দিলীপ ঘোষ প্রতি মুহূর্তে তাকে কটাক্ষ করছেন অন্যদিকে শুভেন্দু অধিকারী চাইছেন তার মতো করে বিজেপিকে সাজিয়ে নিতে কারণ তিনি বিরোধী দলনেতা দিলীপ ঘোষ রাজ্য সভাপতি এই যে এমন একটা বিজেপির মধ্যে একটা পরিস্থিতি রয়েছে কখনো কখনো এই পরিস্থিতিকে তৃণমূল কংগ্রেস ঠিক কীভাবে ব্যবহার করছে আমরা যেমন কূটনীতিতে বলি ট্র্যাক টু ডিপ্লোম্যাসি কোথাও কি ট্র্যাক টু ডিপ্লোম্যাসি তৃণমূল কংগ্রেস চালু করেছে সংঘাত এবং হচ্ছে সমঝোতা একটু গতকালের দিকে একটু নজর রাখবো গতকাল যখন শুভেন্দু অধিকারী তিনি বেশ কটাক্ষের সুরে ছিলেন এবং পুরো যে এমএলএরা তার নিয়ন্ত্রণে রয়েছে সেটাকে জন্য তারস্বরে ভারত মাতা কি জয় অনেকক্ষণ ধরে তারা স্লোগান দিয়ে গেলেন যে কারণে মাত্র চার মিনিট রাজ্যপাল ভাষণ রাখলেন তাতে নিয়ম রক্ষাও হলো কিছুটা রাজ্যের বললেন কিন্তু পুরোটা বলতে হলো না এরকম একটা পরিস্থিতির পর শুভেন্দু অধিকারী কী বলেছেন এবং পার্থ চট্টোপাধ্যায় কী বলেছেন দেখলে আপনারা আরেকবার আপনাদেরকে এটা একটু শোনাতে চাই শোনালে বুঝতে পারবেন যে সংঘাত না সমঝোতার দিকে এগোচ্ছে ঠিক কোন পথে এগোচ্ছে রাজনীতি প্রথমে একটু সেদিকে নজর রাখবো প্রথমে একটু শুনব শুভেন্দু অধিকারী কী বলেছিলেন কাল তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তার নেতৃত্বাধীন ক্যাবিনেটে লিখে দেওয়া ভাষণ সেখানে রাজ্যপাল মহোদয় করার কিছু নেই আমরা বিধায়করা 31 জন আমাদের সহকর্মী পশ্চিমবঙ্গবাসী ভারতবাসী মৃতদেহের ছবি বিধানসভায় আজকে তুলে ধরেছি আমরা নাম বলতে চাই না একাধিক মহিলার উপর যে অত্যাচার হয়েছে তার বাইরে কি ছবি যে ছবিগুলো হয়তো সামনে দেখাটাও মানে খুব কষ্টকর বেদনা দেওয়া স্বাধীন দেশে আমরা সেটা তুলে ধরেছি এবং আমরা সংসদীয় গণতন্ত্রের অঙ্গ হিসেবে আমরা সবাই সমস্যাকে প্রতিবাদ করেছি আমরা আমাদের ব্যথা বেদনা অত্যাচারের কথা বিধানসভার মধ্যে স্লোগানের মধ্য দিয়ে এবং ছবির মধ্য দিয়ে তুলে ধরেছি এবং সত্য পরিমাণ জানে না তাই রাজ্যপাল মহোদয় এই সোচ্চার প্রতিবাদে হয়তো বাধ্য হয়েছেন তার বক্তব্য পাঠ না করে টেবিল করে চলে আসবেন আমরা বিধানসভার রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন উপস্থিত বিরোধী দলের সদস্যরাও ছিলেন রাজ্যপাল তার ভাষণ সমাপ্ত করেছেন তিনি তার ভাষণে বলেছেন লিপিবদ্ধ আছে এই ভাষণে তা টেবিল করলাম
আমি অংশগুলি পড়তে পাচ্ছি যতটুকু অধ্যক্ষের সঙ্গে কথা বলেছেন এবং কথা বলে তিনি জানিয়েছেন অন দি হাউস যেটা রেকর্ড হয়েছে যে আমি এই ভাষণ বিধানসভায় উপস্থাপিত করলাম সুতরাং তার তিনি যে প্রতিবাদ করেছেন বলে যে বিরোধী দলনেতা বিরত্ব দেখাচ্ছেন সেটা ফানুসে পরিণত হয়েছে স্বভাবতেই আমরা ধন্যবাদের সময় তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছি কোন অদৃশ্য কারণে যারা রাজ্যপালের হয়ে অনেক কথাই এই হাউসের মধ্যে বলে গেলেন প্রেস কনফারেন্সে তারা কিন্তু বিধানসভার অন্দরে ছিলেন না পরিষ্কার একটা বোঝা যাচ্ছে যে বিজেপি বিধানসভার ভেতরে বাইরে নাস্তানাবুদ করতে চাইছে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে যদি কৌশলের জায়গা থেকে দেখি শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভাতে বলা যেতে পারে তার সমস্ত দৃষ্টি সংবাদ মাধ্যমে শুষে নিতে পেরেছিলেন তার আগে তুষার মেহতার সাথে দেখা করেছেন সলিসিটর জেনারেল এবং হচ্ছে কি তিনি বলতে চাইছেন অর্থাৎ সারদা নারদার থেকে কোথাও নিষ্কৃতির জন্যে তিনি কি চাইছেন যেটা নিয়ে পরিষ্কার বলছেন বাড়িতে গেছে কিন্তু মিটিং হয়নি রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস যে তুষার মেহতার অপসারণ চাই অর্থাৎ কোথাও শুভেন্দু অধিকারী যে নিশানায় তৃণমূল কংগ্রেসের এটা পরিষ্কার অনেকটা হয়তো রাজ্যপালকে ঠান্ডা করা গেছে এই মুহূর্তে কিন্তু শুভেন্দু অধিকারী কোথাও কি ষড়যন্ত্রের একটা বীজ বোনা চলছিল দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস বারবার তারা সেই অভিযোগ করেছে সেটা কি পুষ্টিকরণ তৈরি হচ্ছে না একটা নতুন কোনো সমঝোতার পথ তৈরি হচ্ছে এই বিষয়ে তিনজন আজকে রয়েছেন আমাদের প্যানেলে তিনজনই মুখপাত্র এবং হচ্ছে প্রত্যেকেই অত্যন্ত এই সময়ের রাজনীতির স্বস্ব দলের হয়ে তারা অত্যন্ত ভালোভাবে তাদের বিষয়কে তুলে ধরতে পারেন কোহিনুর মজুমদার রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শতরূপা রয়েছেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র এবং সৌম্য আইচ রায় যিনি প্রদেশ কংগ্রেসের তিনি সবচেয়ে বরিষ্ঠ মুখপাত্র এই মুহূর্তে শীর্ষ মুখপাত্র তিনিও রয়েছেন আমাদের সঙ্গে আমি প্রথমে একটু কোহিনুরের কাছ থেকে জানতে চাইব কোহিনুর যতই হোক যে শিরোপীড়ার বড় কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তৃণমূল কংগ্রেস গতকাল আমরা দেখলাম যে একটা এই সপ্তাহটা প্রায় রাজ্যপালকে নিয়ে যে পরিস্থিতি ছিল সেটা গতকাল একটা অদ্ভুত ধরনের সমাপতন আমরা দেখতে পেলাম কিন্তু তার সাথে যেটা দেখলাম যে শুভেন্দু অধিকারী মানে বিধানসভার ফ্লোরে যথেষ্ট পরিমাণে হচ্ছে দাপট দেখালেন এবং তার আগে কিন্তু তুষার মেহতার সাথে দেখা করেছেন এখন তৃণমূল কংগ্রেস তুষার মেহতার অপসারণ চাইছে অর্থাৎ কোথাও শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টি তিনি বিরোধী দলনেতা হওয়ার পর তৃণমূলের শিরোপীড়া আরো অনেক বেশি বেড়ে গেছে এটাই মানে প্রাথমিক ধারণা হচ্ছে কোহিনুর বইমেলা প্রসঙ্গে একটা মন্তব্য একজন এনভায়রনমেন্টালিস্ট একজন পরিবেশবিদ তৎকালীন রাজ্যের এক মন্ত্রী বর্তমানে তিনি প্রয়াত হয়েছেন তাকে নিয়ে মন্তব্য করেছিলেন তিনি মন্তব্য করেছিলেন যে সেই মন্ত্রী নিজেকে লাইমলাইটে রাখার জন্য যদি শহীদ মিনার থেকে তিনবার ঝাঁপ মারতে হয় তিনি তাই মারবেন শুভেন্দুবাবুর ঠিক সেই কন্ডিশন আজকে দাঁড়িয়েছে শুভেন্দুবাবু আজকে নিজেকে বিজেপি প্রমাণ করার মানে তাকে তো প্রমাণ করতে হবে তিনি তো বিজেপিতে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়েছে বিজেপি আরএসএস করে যারা এতদিন এসছে তাদেরকে কাটিয়ে তিনি ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে বিজেপির একটা জায়গায় গেছে এবং এটা আপনি নিশ্চিত জানেন যে সংসদীয় রাজনীতিতে বিরোধী দলনেতা তিনি কিন্তু মুখ্যমন্ত্রী স্ট্যাটাস পান তো তিনি বিরোধী দলনেতা হয়েছেন বিজেপির ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে তো ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে হয়েছে বলে তাকে লাফিয়ে লাফিয়ে নিজেকে বেশি সাম্প্রদায়িক মনে করাতে হবে নিজেকে বেশি বিজেপি মনে করাতে হবে দৌড়োদৌড়ি করছে কিন্তু তার একটা পাস্ট তো আছে আর কি এবং সেই পাস্ট সেতে বিজেপি তাকে দৌড় করিয়েছিল সেই দাগ রয়ে গেছে সেই দাগ তো সে কাটাতে পারছে না মানে বিষয়টা সেই গল্পের মতো নীল জলে ঝাঁপ মেরেছে শেয়াল এসে রাজা হয়ে গেছে সন্ধেবেলা হুক্কা উয়ার ডাক পড়েছে শিয়াল ধরা পড়েছে শিয়াল চলে গেছে তুষার মেহতার কাছে বাঁচাও গো বাবা গো মাগো এবং অদ্ভুত যুক্তি এবং এটা মানে হাস্য সম্পদ সৃষ্টি হয়েছে
যে বাড়িতে গেছিল কিন্তু দেখা হয়নি, মিটিং হয়নি। আপনি এটা বুঝতে পারছেন এবং আশা করি আমার প্যানেলের সবাই বুঝতে পারছে, আজকে শুভেন্দু অধিকারীকে বিজেপি প্রমাণ করার জন্য করছে। আমি তো এক্সপেক্ট করেছিলাম যে বিরোধী দলনেতা হয়েছেন, তিনি সংসদীয় রাজনীতিতে বহুদিনের ইতিহাস, তিনি এমপি ছিলেন, তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন, বিধায়ক ছিলেন, তিনি আমাদের আমাদের বিধানসভায় যখন রাজ্যপালের বক্তৃতার উপর ভাষণ হবে, থ্যাংকস গিভিং মোশন হবে, তখন তিনি বক্তৃতা করতে পারতেন। তিনি ওখানে ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম এই গোছের স্লোগান তিনি দিতেই পারেন। তিনি ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, আংরেজও ভারত ছোড়ো, আংরেজকে অবৈধ সন্তান, বিজেপি ভারত ছোড়ো, যে কোনো কাইন্ডের স্লোগান দিতে পারে। কিন্তু রাজ্যপালের বক্তৃতায় স্লোগান দিয়ে রাজ্যপালকে একসঙ্গে গটআপ ম্যাচ করে বক্তৃতা থামিয়ে দিয়ে, এবং রাজ্যপাল আপনিও জানেন যে রাজ্যপালকে যে বক্তৃতা লিখে দেবে রাজ্য সরকার সেটা রাজ্যপালকে পড়তে হবে, কিছু করার নেই। তিনি রাজ্যপাল পড়েছেন, চার লাইন পড়ার পর তিনি ওটা সদনে বিধানসভায় লেট করেছেন, তিনি উপস্থাপনা করে তিনি চলে গেছেন, ওটা অন রেকর্ড। তাহলে তুমি বলতে চাইছো ম্যানেজ করার চেষ্টা করছে এখন নানাভাবে শুভেন্দু অধিকারী? দেখুন শুভেন্দু অধিকারী, আমি খুব পরিষ্কার আবার বলছি, এটা আপনিও বুঝতে পারছেন, আপনি ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়েছে। যারা এতদিন বিজেপি করে এসেছেন, লড়াই করেছেন, তাদেরকে কাটিয়ে আজকে শুভেন্দু অধিকারী ল্যাটারাল এন্ট্রি করেছে। তো ল্যাটারাল এন্ট্রি করলে তাকে তো তাকে প্রেজেন্ট করতে হবে নিজেকে, যে আমি বেশি বড় বিজেপি। এই বেশি বড় বিজেপি করতে গিয়ে একটা জোকারের পর্যায়ে চলে যাচ্ছে। শুভেন্দু অধিকারীকে কোথাও দেখা যাচ্ছে না, কখনো তুষার মেহতার কাছে, কখনো অমিত শাহর কাছে, কখনো রাজ্যপালের কোলে, কখনো বিধানসভায় জয় শ্রীরাম স্লোগানে। মাঠে ময়দানে মানুষের পাশে দাঁড়ানোতে, ভ্যাকসিনেশনের, কিন্তু তুমি বললে ল্যাটারাল এন্ট্রি, তুমি বললে ল্যাটারাল এন্ট্রি, ল্যাটারাল এন্ট্রি যদিও বা হয় নির্বাচনে নন্দীগ্রাম থেকে জিতে, যেমন যাকে তাকে পরাস্ত করেন নি, নির্বাচনে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করেছে। নির্বাচনে কি, নির্বাচনে কি হয়েছে কি না হয়েছে সেটা খবর কাগজগুলো দেখলেই বোঝা যাচ্ছে। 17C ফর্ম বেরিয়েছে, 17C ফর্ম তো আমি সই করিনি, সুজিতবাবু আপনিও সই করেননি, বিজেপির পোলিং এজেন্ট সই করেছে। সেই 17C ফর্মে দেখা গেছে যে টোটাল নাম্বার অফ ভোটার্স কম, পোল ভোট বেশি রেয়াপাড়া স্কুলে। তো সেটা হয়েছে, নির্বাচন কমিশনের কাছে আমরা গেছি, আমরা গেছি, সাবজুডিস ইস্যু, আমার মনে হয় এখানে আমার সেটা কথা বলা উচিত নয়। ওকে, আমি সতরূপার কাছে আসছি। সতরূপা, এটা ঠিক কথা যে বোঝাই যাচ্ছে যে তুষার মেহতার সাথে, তারপর হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সবার সাথে রয়েছেন, অন্যদিকে একদিকে নন্দীগ্রামের সেই ইস্যুটাও যখন হচ্ছে আদালতের চত্বরে, মানে এখন এটা ঢুকে গেছে আদালতের মধ্যে, এটা আইনি প্রক্রিয়ার মধ্যে চলে এসেছে, অন্যদিকে কোঅপারেটিভ নিয়ে, দুর্নীতি নিয়ে শুভেন্দু অধিকারীকে, অর্থাৎ কোথাও শুভেন্দু অধিকারীকে কি কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় বিজেপি শিকণ্ডী করে একেবারে রাজ্যের রাজনীতিকে একটা অন্য খাতে বইয়ে দেওয়ার চেষ্টা করছে? সেই ক্ষেত্রে কি উন্নয়নের রাজনীতি বা অন্য কিছু সবই দেখছি নেগেটিভ ইস্যুগুলোকে নিয়ে বিজেপি চর্চা এই মুহূর্তে রয়েছে। আখিরে এতে, এই মুহূর্তে তো নির্বাচন নেই, 2024 লোকসভা নির্বাচন আছে, আখিরে এই নেগেটিভ ইস্যুগুলোকে নিয়ে রাজনীতিটাই কি বিজেপি করছে এবং সেক্ষেত্রে শিখণ্ডী হচ্ছে শুভেন্দু অধিকারী? সতরূপা, কোনো পজিটিভ ইস্যু তো নেই সুজিতদা, কি করণীয়? থ্যাংক ইউ সুজিতদা আমাকে আজকে ডাকার জন্য, এবং আমি মুক্ত হয়ে শুনছিলাম তৃণমূলের মুখপাত্র খুব ভালো বলে, আমি সরি 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 কহিনি, ভালো বলে আমি আগের বারও শুনেছি, এবং আজকে ও প্রায় গোটা 7-8 মিনিট বিজেপির অপোজিশনকে নিয়ে কাটিয়ে দিল, খুব সুন্দর বলেছে, আমি খুব শুনছি, খুব ভালো করে বলে। আমি আমি তোমাকে তোমারই প্রশংসা করছি, শুনে না শুনে না। এবার এবার আমার বক্তব্য হচ্ছে যে এরা 213 সিট মেজরিটি হয়ে এসছে, তো ওরা একটু পজিটিভ ইস্যু দিক না রাজ্য, ওরা একটু রাজ্যটা সুন্দর করে চালাক না, তাহলে আমাদের নেগেটিভ ইস্যু শুনতেই হয় না, বা আমরা নেগেটিভ ইস্যু শুনতেই পাবো না। কিন্তু লিডার অফ অপোজিশন যখন, উনি তো এই কথাগুলো বলবেন, উনি তো বিধানসভায় গিয়ে লড়বেন। এবার আমি আসি বিধানসভার কথা, বিধানসভায় কহিনে যেটা বলছে একদম ঠিক কথা, যে রাজ্যপাল যে যে স্পিচ রাজ্য সরকার লিখে দেয় সেই স্পিচ লিখতে বাধ্য। আমি কোহিনুরের সঙ্গে একদম একমত, ইনফ্যাক্ট এটা আমার আর কোহিনুরের মত হতেই পারে না, তারপর এটা একটা রুল বুকে আছে বিধানসভা, এটাই এটাই প্রযোজ্য, এটাই। তো এবার আমি জানি না সুজিতদা, আপনি যেহেতু সাংবাদিকতা করছেন, কোহিনুর পড়েছে কিনা জানি না, আমি আশা করব আপনি পড়েছেন,
14 পাতার যে স্পিচটা রাজ্যপালের পড়ার কথা সেইটা কি আপনি পড়েছেন? না পড়ে থাকলে 14 পাতা তো আমি এখানে বলবো না, আমি শুধু একটু সারাংশ বলে দিচ্ছি। এত মিথ্যে কথা সাজানো, এত সুন্দর করে সাজানো, এবং শুধু মানে মমতা ব্যানার্জি এই করেছে, মমতা ব্যানার্জি ওই করেছে, মমতা ব্যানার্জি রাত্রিরে নবান্নে ছিলেন, ইয়া সে করেছেন, 14 পাতা ধরে তাই। প্রথম দেড় পাতা হচ্ছে কন্ডোলেন্স, যেগুলো যারা 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 মৃত হয়েছে তাদের স্মরণ করা, এবং তার বাকি একটা নম্বর ঠিক নেই, জিএসটি ফিগার্স ঠিক নেই, কোনো একটা ফ্যাক্ট নেই। এবং সবচেয়ে বড় কথা, এই মিথ্যে কথা সাজাতে 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 তারা এটা বেমালুম ভুলে গেছেন যে এত লক্ষাধিক লোক আমাদের দেশে রাজ্যের বাইরে, বহু লোক এখনো মানে 30 জন বোধ হয় প্রায় মাননীয় সোয়ারিং ইন এর পরে 30 জন, 28 কি 30 জন এর মৃত্যু হয়েছে, তার কোনো কোনো রকম কোনো উল্লেখ পর্যন্ত নেই। এবং ওরা আশা করলেন যে 75টা MLA বা 73টা MLA এবং লিডার অফ অপোজিশন থাকা সত্ত্বেও তারা রাজ্যপালকে এই স্পিচ বলতে দেবেন। তো আমাদের যারা যারা লিডার অফ অপোজিশনের সঙ্গে যে কজন MLA আছে তারা তো প্রত্যেকে উত্তেজিত। আমি নিজে ফোনে কথা বলেছি যে কি হলো, কেন এরকম ভাবে বেলে তোমরা ঢুকে গেলে। আমি বলছি সুজিতদা, প্রত্যেকে ব্যক্তিগতভাবে উত্তেজিত যে একটা মৃত লোকের কোনো মেনশন নেই, এতটা মিথ্যা কথা সাজিয়ে একটা রাজ্য সরকার, এটা তো ইতিহাসে উঠবে। এই স্পিচটা রাজ্যপাল বলুক কি না বলুক, আপনি আমি একটা শুধু ছোট্ট কথা মনে করে দিই, কইরুন একটু হাতটা নাবাও, আমি তোমাকে তো সুজিতদা তোমাকেই বলতে দেবো, হাতে ব্যথা হয়ে যায় দুটো মিনিট। এবার সুজিতদা, আপনার মনে থাকবে ধর্মবীর রাজ্যপাল ছিলেন 1969-এ, আমার তখনও জন্ম হয়নি, আপনি নিশ্চয়ই দেখেছেন বা ছোট ছিলেন। আমি মানে শুনেছি, ধর্মবীরের কথা বলছো তো? ধর্মবীর, ধর্মবীর ছিলেন, এবং এইখানে পশ্চিমবঙ্গে উনি যে খসড়াটা লিখে দেওয়া হয়েছিল, যে বক্তব্যটা রাজ্য সরকার লিখেছিল সেটা উনার পছন্দ হয়নি। উনি কিন্তু বোধহয় প্রথম লাইনটা পড়ে এবং শেষে আপনি দেখবেন এইটা এটারও দোপাতা শেষ হয়, জয় হিন্দ বলে শেষ হয় স্পিচটা, প্রথম লাইনটা এবং জয় হিন্দ বলে শেষ করে দিয়েছিল। কিন্তু ইতিহাস সেটা মনে রাখে না, ইতিহাস কিন্তু সেই লিখিত স্পিচটাই দেবে। রাজ্য সরকার এত উত্তেজিত হবার কোনো কারণ নেই, লিডার অফ অপোজিশন 73টা MLA বেলে গিয়ে চাচা সেইটা লেখা থাকবে এবং এই পুরো স্পিচটাই লেখা থাকবে। অর্থাৎ প্রতাপ মানে যেটা মূল অভিযোগ, এটা কোনো তারকাই কেউ করবে না। হ্যাঁ বলুন। ওকে, মূল অভিযোগটা হচ্ছে এটা কিন্তু নির্বাচন উত্তর যে রাজনৈতিক সন্ত্রাসের প্রসঙ্গটা, ভারতীয় জনতা পার্টি কিন্তু এটাকে পেক করেছে। একটা নির্বাচিত সরকার আসার পর কইনি, তুমি মনে হয় অস্বীকার করবে না যে বেশ কিছু মুখ্যমন্ত্রী মুখ থেকেও বেরিয়েছিল, কিন্তু গতকাল স্পিচে লেখা থাকছে যে মুখ্যমন্ত্রী নিরপেক্ষ একটা অবস্থান নিয়েছিলেন এই রাজনৈতিক সন্ত্রাসের প্রশ্নে। সেটা কিন্তু মুখ থেকে তার মানে অ্যাটারেন্স হয়েছে রাজ্যপালের, এবং কন্টিনিউয়াস সেখানে হচ্ছে, যেরকম সিনেমা বা সিরিয়ালের ডায়লগ যখন চলতে থাকে যেরকম মিউজিক বা সাউন্ড এফেক্ট থাকে, সারাক্ষণ সাউন্ড এফেক্ট ছিল ভারত মাতা কি জয়, এবং তার মধ্যে কিন্তু এটা অ্যাটারেন্স হয়েছে। সত্যি কি তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রী কি কতটা নিরপেক্ষতা রাখতে পেরেছেন এই রাজনৈতিক সন্ত্রাসের প্রসঙ্গে? কেন্দ্রীয় মানবাধিকার সংগঠনগুলো এসেছে সুপ্রিম কোর্টে এটা নিয়ে, কিন্তু ইতিমধ্যেই বা হাইকোর্টেও এটা নিয়ে মামলা শুরু হয়েছে। এটা যথেষ্ট কিন্তু একটা উদ্বেগের বিষয়, রাজনৈতিক সন্ত্রাসের এই প্রসঙ্গটাকে বিজেপি লাগাতার কিন্তু সেটাকে একটা চেজিংয়ের মধ্যে রাখছে। আমি বলি, আমার শতরূপা দিয়ে অত্যন্ত ভালো বললেন, বেশ সুন্দর বিধানসভার বক্তৃতা বললেন। আমার মনে হয় লিডার অফ অপোজিশন থেকে উনি বেশি কোয়ালিফাইড হওয়া উচিত, মানে লিডার অফ অপোজিশনে ঠিক এই কাজটাই করা উচিত, ওনার যদি কিছু বলার থাকে ওনার পার্ট থাকবে থ্যাংকস গিভিং মোশনে, উনি সেটা বক্তৃতা করবেন এবং সেটা রেকর্ডে রেজিস্টার্ড হবে বিধানসভায়, এটাই ওনার করা উচিত। ওনার চেঁচিয়ে মেচি ভারত মাতা কি জয় গোছের স্লোগান, ওই জয় শ্রীরাম গোছের স্লোগান, আঙ্গ্রেজও ভারত ছড়ো কি গোছের স্লোগান, এই স্লোগানগুলো চলে না, মানে স্লোগানে তো একটা এজেন্ডা থাকবে, সেই স্লোগানগুলো চলে না। আমি একটু বলি, দুই থেকে পাঁচ তারিখ অবধি নিশ্চিত, আমি আবার বলি, যারা বলেছিলেন জুতো চাটাবো, পেনশন দেবো না টেনশন দেব, যারা বলেছিল পিঠের চামড়া তুলে চুন মাখিয়ে দেব, যারা বলেছিল বউ বাচ্চার মুখ দেখতে দেব না, মানুষ তাদের প্রতি একটা জনরোষ সৃষ্টি হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এসে 5 তারিখ থেকে তার উপর অ্যাকশান নিয়েছে, এটাই তো কথা। বিধানসভায় আজকে রাজ্যপাল কিছুটা পড়েছেন, মাননীয় রাজ্যপাল কিছুটা পড়েছেন,
আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটা এখানে আমি এক মিনিট আমি ছোট্ট আবার ডিফারেন্সটা বলে দিচ্ছি 23rd May 2019 টু 2nd June 2019 পোস্ট পোল ভায়োলেন্স কি ব্যারাকপুর সাবডিভিশন দেখিয়ে দিয়েছিল কারণ কেন্দ্রীয় সরকারের বাহিনী আওতায় ছিল নির্বাচন কমিশনের আওতায় ছিল 2nd June 2019 থেকে ব্যারাকপুর ঠান্ডা হয়ে গেছিল ঠিক এমনভাবে নিশ্চিত একটা নির্বাচনে এত হাই ভোল্টেজ নির্বাচন যেখানে বাইরের থেকে লোক এসে বাঙালিদের যাতা করে গালাগালি করেছে বাংলার মানুষকে যাতা করে গালাগালি করেছে বাংলার মানুষকে থ্রেট করেছে একটা জনরোষ তো থাকবে মানুষ তো একটা উত্তেজিত হবে সেই উত্তেজনা প্রশমিত করার জন্য আজকে বলুন তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তৃণমূল ছাত্র পরিষদ আমি সকালবেলা কাজ শুনলাম আমি 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 রক্তদান শিবির করো বৃক্ষরোপণ করো আমরা তো আবার রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে যাচ্ছি না একটু বলি সম্মোর কাছে না এলে সম্মো ভাবতেই পারে যে লেফট কংগ্রেসকে ইগনোর করা হচ্ছে এরকম একটা পরিস্থিতিতে সত্যি তো একটা নির্বাচনের পরবর্তী অধ্যায়ে একটা সন্ত্রাস হয়েছিল সর্বক্ষেত্রে তৃণমূল কংগ্রেসই এই সন্ত্রাসকে এগিয়ে নিয়ে গেছে তা নয় ও স্পেসিফিক্যালি ও হচ্ছে সবসময় ব্যারাকপুরের উদাহরণ দেয় কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা হুগলির কিয়দংশে বিভিন্ন জায়গায় আমরা জানি যে কী পরিস্থিতি তৈরি হয়েছে এটা যথেষ্ট উদ্বেগ এবং নিশ্চয়ই অনুতাপের বিষয় তার কারণ বাংলার রাজনীতি এবারেও সন্ত্রাসমুক্ত হয়নি কিন্তু বিধানসভায় কোথাও ভারতীয় জনতা পার্টি ওটাও তো সামনে রাখছে কিন্তু এর পেছনে কি অন্য কোনো কিছু কৌশল বা কাজ করছে বা ঠিক কী করছে আমি একটু সম্মর কাছ থেকে জানতে চাইব না প্রথমে আপনাদের থ্রুতে সবার আপনার দর্শকদের আমার কো প্যানেলিস্টদের শুভ সন্ধ্যা জানাচ্ছি ভালো লাগছিল শুনতে কিন্তু একটা কথা বল না বললেই নয় যে দ্যাট ওল্ড ম্যান ইজ ইন হারি হি ইজ ইন হারি ওনার বিরুদ্ধে রাজ্যপালের বিরুদ্ধে কিছু বলার ধৃষ্টতা আমার নেই কিন্তু এটা কি হচ্ছে আপনি রাজ্যপাল এটা জানেন যে আমার 200% বিরোধিতা আছে বিজেপির সাথে বিজেপির কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা সর্বত বিরোধিতা করি কিন্তু তার মানে এই নয় যে রাজ্য সরকার কোনো ভাষণ লিখে দেবেন এবং একটা কথা মনে রাখবেন যে টেবিলড হওয়া কোনো ভাষণ তার ফার্স্ট স্ট্যানজার যদি পড়া হয় লাস্ট স্ট্যানজার যদি পড়া হয় সেটা কিন্তু পুরোটা টেবিলড হয় সেটা ধরে না হয় যে সেটা লে ডাউন হয়েছে এবং সেটা উনি পড়েছেন মানে টেকনিক্যালি কিন্তু আমার প্রশ্নটা বিষয়টা অন্য জায়গায় বিষয়টা হচ্ছে যে আপনি কোহিনুর যত কথাই বলুক কোহিনুর এড়াতে পারবে না হিংসা পশ্চিমবাংলায় রাজনৈতিক হিংসা চরম পর্যায়ে হচ্ছে শুধু বিজেপি কর্মী না বাম কংগ্রেস কর্মী শুধু কংগ্রেস করার অপরাধে কংগ্রেসের প্রার্থী হবার অপরাধে তার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে আমি কনস্টিটিউয়েন্সি বলতে পারি নাম ধরে ধরে দোকানঘর লুট হয়েছে পাট হয়েছে সারা পশ্চিমবঙ্গ ঝুলেছে বাম কংগ্রেস বিজেপি সবার কিন্তু আমার অবাক লাগছে একটা ভালো মানে শুনতে দেখুন হিস্ট্রি রিপিটস ইটসেলফ শুভেন্দু অধিকারী যে বিষয়গুলো নিয়ে আজকে বলছেন বিলম্বিত বোধোদয় শুভেন্দু অধিকারীর হলে আজকে উনি বুঝতে পারছেন শুভেন্দু অধিকারী যে বিরোধিতা করা বা বিরোধী আসনে থাকার যন্ত্রণাটা এবং জ্বালাটা কী এই শুভেন্দু অধিকারী তো সেই শুভেন্দু অধিকারী উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদের একটার পর একটা পঞ্চায়েত পুরসভা এমপি এমএলএ কাউন্সিলরদের নাকে খত খাইয়ে মিথ্যা কেসে মিথ্যে মামলায় টাকা পয়সা দিয়ে সরকারি দলের অনুপ্রেরণায় জয়েন করিয়েছিলেন না উত্তর দিতে পারবেন আপনি আচরি ধর্ম পড়ে রে শেখাই মনে রাখবেন যাহা করিবেন তাহাই আপনার উপরে আসিবে যে ডিসকোর্স পশ্চিমবাংলায় তৈরি করেছেন আজকে আমাদের বিরোধিতা আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের বিরুদ্ধে সমভাবে বিজেপির বিরুদ্ধে কিন্তু পশ্চিমবাংলার রাজনীতি নিয়ে খেলা করেছেন তো খেলা করেছেন তো আপনি ভাবতে পারেন পশ্চিমবাংলার রাজনীতির কী ডিসকোর্স তৈরি হয়েছে কী ডাইমেনশন তৈরি হয়েছে পশ্চিমবাংলার বিধায়ক জয়লাভ করেছে বিজেপির টিকিটে বসছেন কোথায় বিজেপির সিটে থাকছেন কোথায় তৃণমূলে জয়েন করেছেন পিএসসি চেয়ারম্যান কার তৃণমূলের দ্বারা নির্বাচিত এই অদ্ভুত চলছে আপনি কী করবেন আপনার কিছু করার নেই যেখানে নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়েছে সরকারি দল যারা 213-র পরেও ক্ষান্ত হয় না যে সংখ্যা চাই আগ্রাসন চাই দখল করে নিতে হবে সবটা চাই যাদের আমার সব চাই সব নিয়ে নেব সব দখল করে দেবো স্পেস অফ ডেমোক্রেসি শেষ করে দেবো তাদেরকে ভুগতে হবে শুনে রাখুন একটা কথা আজকে আপনাকে মানে খুব সুন্দর জায়গাটা ধরলে আমি আমি বলি যখন এই যে দলত্যাগ যে বিরোধী আইনটা যখন তৈরি হয়েছিল
কোথাও একটা জায়গায় এরকম হয়তো আশা করা গেছিলো, তুমি নীতি নৈতিকতার প্রশ্ন বললে, যে নীতি নৈতিকতার একটা নির্দিষ্ট লেভেলের পর হয়তো আর অধঃপতন ঘটবে না, কিন্তু সময়ের পরিবর্তন ঘটে, সময়ের পরিবর্তন। কোথাও কি ভারতীয় জনতা পার্টির যা ম্যান্ডেট আছে বা রাজ্যসভাগুলোতে যাতে এই এই দলত্যাগ আইনটাকে আরো বেশি পরিশোধিত, তাতে তাতে এই যে মরাকান্না কেঁদে তো লাভ নেই, আমি তো বলছি রায় দিলীপ ঘোষ আজকে যা বলছেন, আমার তো মনে হয় যে এইটাকে দলত্যাগ আইনটাকে আরো স্ট্রেন্থেনিং করতে পারে। দিলীপ বাবু বা সতরূপাদি যখন পশ্চিমবঙ্গের দিকে ঝুঁকছেন বা পশ্চিমবঙ্গের ডাইমেনশনে যখন চিন্তা করছেন, তখন ওনাদের যে চিত্র বা যে বাস্তবায়ন যে সিনেমা দেখতে পাচ্ছেন, সেই সিনেমাটা তো আপনি মধ্যপ্রদেশেও দেখেছেন, সেই সিনেমাটা তো আপনি মহারাষ্ট্রও দেখেছেন, রাতের অন্ধকারে সরকার বদলের সময় নখানা এমএলএ নিয়ে আপনি মণিপুরে সরকার বদল করেছেন, একখানা নিয়ে সরকার করতে তিনজন এমএলএ দিলে যথেষ্ট হয়ে যায়, একখানা নিয়ে করে। আপনি যখন যে কাণ্ডটি করবেন, আর দেখুন আইনকে কখনো বদনাম করার, আইনের পরিবর্তন করা দরকার, আইনকে আরো স্ট্রং করা দরকার, কিন্তু আইনে ধর্ষকের শাস্তি কারাদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড মৃত্যুদণ্ড পর্যন্ত আছে, কিন্তু ধর্ষণ তো বন্ধ হয় না, দুর্ভাগ্য দুর্ভাগ্য আমাদের পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষ জুড়ে এই যে নীতি নৈতিকতা পলিটিক্যাল ডিসকোর্স পশ্চিমবাংলায় চেঞ্জ হয়েছে, এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী চরমভাবে দায়ী। আপনি বলুন তো দল বদল, আপনি 2011 সালের আগে বলুন আমাকে একটা নিদর্শন দিন, আমরা তো চরম বিরোধিতা করেছি, লড়াই করেছি, ঝগড়া করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে, আমরা আন্দোলনে ছিলাম বিভিন্ন জায়গায়, আপনি বলুন এরকম কখনো হয়েছে? ইট ইজ পলিটিক্যাল থেট, ইট রাজনৈতিক চৌর্যবৃত্তি বলা হয়, যে আপনি জিতছেন কারোর ভোটে, আপনি চলে যাচ্ছেন জেতার পরে তিন দিন পরে তারোর ভোটে, এটা এটা কি, কাকে ধোকা দিচ্ছেন, বাংলার মানুষকে ধোকা দিচ্ছেন? সেটা একদমই, সবে বিধানসভা চালু হয়েছে, কিন্তু বিধানসভার প্রথম দিন থেকেই যদি এই দৃশ্য থাকে, তখন হচ্ছে শাসক বিরোধীর এই রাজনৈতিক লড়াইকে মানুষ খুব একটা সিরিয়াসলি কিভাবে নিতে পারেন, এটা একটা বিগ কোয়েশ্চেনে উঠছে। এবং তার সাথে এই প্রশ্নটাও আসছে, যদি উন্নয়নের প্রশ্নে তো কখনো দেখা যায় না যে এক জায়গায় এরকম আসছে, রাজ্যে বিনিয়োগের প্রশ্নে বিভিন্ন বিজেপি বা তৃণমূল খুব একটা কাছাকাছি বিভিন্ন সময় আসছে, কিন্তু এইরকম পরিস্থিতি চলতে থাকে রাজনৈতিক ক্ষেত্রে, যে যেমন একটা হিসিস হুসুস ব্যাপার কি চলছে, এই বিষয়কে নিয়ে আমরা আসবো। এবং কীরকম বিষয় যে মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ থ্রেট করার, যিনি করছেন তার বাড়ি থেকে আবার পাওয়া যাচ্ছে বোমা, এটা কি হচ্ছে, কোথাও কি ষড়যন্ত্র বা হচ্ছে, কে আগে গিয়ে, অনেক সময় হয় যে পুলিশের কাছে গিয়ে আগে কে রিপোর্টটা করে দিতে পারে, যিনি রিপোর্ট করলেন তিনিই কিন্তু সে তাকে হচ্ছে প্রহার করেছেন বা হচ্ছে একেবারে মেরে তাকে একেবারে রক্তাক্ত করে দিয়েছেন, এসব ঘটনাগুলো কিন্তু আমরা জানি, সেই কারণেই হচ্ছে কোথাও একটা জায়গায় শঙ্কা হয়। ফিরছি বিরতির পর, এ বিষয়ে আরও বেশি চর্চাকে গভীরভাবে আমরা কেন্দ্রীভূত করব, সঙ্গে থাকুন।